আসছি ইকোনমিক্স মাল্টিমিডিয়া এডুকেশনে। আমি মোহাম্মদ মশিউর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক অর্থনীতি, দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে ঢাকা বোর্ড 2021 সনের অর্থনীতি প্রথম পত্রের একাদশ দ্বাদশ শ্রেণীর এসএসসি পরীক্ষার প্রশ্নের সমাধান আলোচনা করছি। শিক্ষার্থীবৃন্দ, 2021-এ ঢাকা বোর্ডে অর্থনীতি প্রথম পত্রের দুই নম্বর প্রশ্নের ক অংশে চাহিদা রেখা কি, খতে দামের সাথে যোগানের সম্পর্ক কীরূপ বুঝিয়ে লিখ, গতে এক্স দ্রব্যের চাহিদা সমীকরণ নির্ণয় করো এবং ঘতে উদ্দীপকের আলোকে স্থিতি স্থাপকতা নির্ণয় করে দ্রব্যের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করো, এই প্রশ্ন করা হয়েছে। আর উদ্দীপকটি তোমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে, যেখানে একটি চাহিদা রেখা অঙ্কন করা হয়েছে, যেখানে লম্ব অক্ষে দাম এবং ভূমি অক্ষে চাহিদার পরিমাণ নির্দেশ করা হয়েছে। চাহিদা রেখায় দেখানো হয়েছে এ বিন্দুতে দ্রব্যের দাম যখন 3 টাকা, তখন চাহিদার পরিমাণ হচ্ছে 4 একক, এবং দাম কমে 3 টাকা থেকে 2 টাকা হলে বি বিন্দুতে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 6 একক হয়। এই যে উদ্দীপকটি, এটি একটি চাহিদা রেখা যা চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশ। তাহলে চাহিদা সূচি হচ্ছে চাহিদা বিধিরই একটি গাণিতিক প্রকাশ এবং চাহিদা রেখা হচ্ছে চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশ। শিক্ষার্থীবৃন্দ, ক প্রশ্নের উত্তর তোমরা সহজেই উত্তর করতে পারবে যে চাহিদা রেখা কি। চাহিদা রেখা হচ্ছে এমন এক রেখা যে রেখার দ্বারা বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ চাহিদা হয়ে থাকে তা যে রেখার সাহায্যে দেখানো হয় তাকে চাহিদা রেখা বলা হয়। অর্থাৎ চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশই হচ্ছে চাহিদা রেখা। তাহলে এক্ষেত্রে ডি এবং ডি প্রাইম রেখাটি হচ্ছে চাহিদা রেখা যা উদ্দীপকে দেখানো হয়েছে, যেখানে বিভিন্ন দামে বিভিন্ন পরিমাণ চাহিদা নির্দেশ করা হয়েছে। এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে চাহিদা রেখার এ বিন্দুতে 3 টাকা দামে চাহিদার পরিমাণ হচ্ছে 4 একক, এবং দাম কমে 2 টাকা হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 6 একক হয়। খ প্রশ্নে বলা হয়েছে দামের সাথে যোগানের সম্পর্ক কীরূপ বুঝিয়ে লিখ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো চাহিদা রেখায় দামের সাথে চাহিদার সম্পর্ক দেখানো হয়, এবং যোগান রেখায় দামের সাথে যোগানের সম্পর্ক দেখানো হয়। যোগানের সাথে দামের সম্পর্ক এমন, দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে এবং দাম হ্রাস পেলে যোগানের পরিমাণ হ্রাস পায়। কী কারণে দাম বৃদ্ধি পেলে উৎপাদনকারীদের পক্ষ থেকে বা বিক্রেতাদের পক্ষ থেকে মুনাফার প্রত্যাশা বৃদ্ধি পায়, তাই দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণ বৃদ্ধি পায়, এবং দাম হ্রাস পেলে মুনাফার প্রত্যাশা কমে যায়, তাই যোগানের পরিমাণও কমে যায়। এই যে দামের সাথে যোগানের যে সম্পর্ক, এই সম্পর্কটি হচ্ছে সমমুখী বা ধনাত্মক সম্পর্ক বা পজিটিভলি রিলেটেড। অর্থাৎ দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়, দাম হ্রাস পেলে যোগান হ্রাস পায়, দামের সাথে যোগানের এই সম্পর্ক রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা গ প্রশ্নে এক্স দ্রব্যের চাহিদা সমীকরণ নির্ণয় করব। অর্থাৎ একটি রেখাচিত্র থেকেও চাহিদা সমীকরণ নির্ণয় করা সম্ভব। চাহিদা সূচি থেকে যে চাহিদা রেখা যেমনভাবে অঙ্কন করা সম্ভব, চাহিদা সমীকরণ চাহিদা সূচি থেকে চাহিদা সমীকরণ যেমন নির্ণয় করা সম্ভব, তেমনিভাবে চাহিদা রেখা থেকেও আমরা চাহিদা সমীকরণ নির্ণয় করতে পারি। কিভাবে? চাহিদা রেখা থেকে তথ্য নিয়ে আমরা চাহিদা
সূচি পাই, সেই সূচিকে আমরা সূত্রের সাহায্যে চাহিদা সমীকরণ নির্ণয় করব শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমাদের যে উদ্দীপক তা হচ্ছে এক্স দ্রব্যের প্রাথমিক দাম হচ্ছে 3 টাকা, তখন চাহিদার পরিমাণ 4 একক এবং দাম হ্রাস পেয়ে 2 টাকা হলে চাহিদা হয় 6 একক। এরূপ ক্ষেত্রে দ্রব্যের চাহিদা সমীকরণ হবে, দেখো ডান পাশে চাহিদা সমীকরণের যে সূত্রটি তৈরি করার যে সূত্রটি তা হচ্ছে কিউডি মাইনাস, কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ মাইনাস Q1 অর্থাৎ প্রাথমিক চাহিদার পরিমাণ, ডিভাইডেড বাই Q1 হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ মাইনাস Q2 পরিবর্তিত চাহিদার পরিমাণ, সমান সমান পি হচ্ছে দাম মাইনাস P1 হচ্ছে প্রাথমিক দাম ডিভাইডেড বাই P1 প্রাথমিক দাম বিয়োগ পরিবর্তিত দাম। তাহলে এইভাবে আমরা যে রেখাচিত্রটি আছে তার থেকে আমরা মানগুলি বসিয়ে পাই কিউডি মাইনাস 4 হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ 4 যা এখানে দেখানো হয়েছে ভূমি অক্ষে 4, ডিভাইডেড বাই প্রাথমিক পরিমাণ হচ্ছে 4 মাইনাস 6 অর্থাৎ পরিবর্তিত চাহিদার পরিমাণ হচ্ছে 6, সমান সমান পি হচ্ছে দাম মাইনাস 3 হচ্ছে প্রাথমিক দাম 3 টাকা যা এ বিন্দুতে বা পাশে টেনে প্রাথমিক দাম হচ্ছে 3 টাকা এবং ডিভাইডেড বাই 3 মাইনাস 2, 3 হচ্ছে প্রাথমিক দাম মাইনাস 2 হচ্ছে পরিবর্তিত দাম। এভাবে আমরা যদি সমাধান করি, সরল সমাধান, খুবই সহজ, আমরা এখানে কিউডি মাইনাস 4 ডিভাইডেড বাই মাইনাস 2 অর্থাৎ 4 মাইনাস 6 সমান মাইনাস 2 সমান সমান পি মাইনাস 3 এবং 3 মাইনাস 2 সমান হচ্ছে 1। এভাবে আমরা সমাধান করলে আমাদের যে সমাধানটি বের হয় তা হচ্ছে, এখন আমরা এই যে দেখো বা বজ্র গুণন করা হয়েছে কিউডি মাইনাস 4 ইন্টু 1 অর্থাৎ আবার মাইনাস 2 ইন্টু P-3, এভাবে গুণ করে পাওয়া গিয়েছে কিউডি মাইনাস 4 সমান মাইনাস 2P+6, তারপরে কিউডি সমান মাইনাস 2P+6+4 অর্থাৎ কিউডিকে এক পাশে রেখে আমরা বাকি যে সংখ্যা এবং পি আছে তা ডান পাশে আমরা নিয়ে গিয়েছি, ফলে দেখা যাচ্ছে কিউডি সমান 10 মাইনাস 2P। এটি হচ্ছে চাহিদা সমীকরণ যা আমাদের গ প্রশ্নে এক্স দ্রব্যের চাহিদা সমীকরণ নির্ণয় করার জন্য বলা হয়েছে, সেই সমীকরণটি কিন্তু নির্ণয় হয়ে গিয়েছে শিক্ষার্থীবৃন্দ। তাহলে এভাবে আমরা একটি চাহিদা রেখা থেকে আমরা চাহিদা সমীকরণ নির্ণয় করতে পারি শিক্ষার্থীবৃন্দ। এখন এক্স দ্রব্যের প্রাথমিক দাম 3 টাকা, তখন চাহিদার পরিমাণ 4 একক এবং দাম হ্রাস পেয়ে 2 টাকা হলে চাহিদা হয় 6 একক। এরূপ ক্ষেত্রে উক্ত দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপকতা হবে যা ঘ প্রশ্নের বলা হয়েছে স্থিতিস্থাপকতা নির্ণয়ের জন্য সেই সূত্রটি লেখা হয়েছে, অর্থাৎ ইলাস্ট্রিসিটি ডিমান্ড ইজ ইকাল টু DQ ডিভাইডেড বাই Q, তারপরে ভাগ DP ডিভাইডেড বাই P সমান DQ ডিভাইডেড বাই Q ইন্টু P ডিভাইডেড বাই DP সমান DQ ডিভাইডেড বাই DP ইন্টু P ডিভাইডেড বাই Q, অর্থাৎ সর্বশেষ চাহিদার পরিবর্তন DQ হচ্ছে চাহিদার পরিবর্তনের পরিমাণ, ডিভাইডেড বাই DP হচ্ছে দামের পরিবর্তনের পরিমাণ গুণ মূল দাম ভাগ মূল চাহিদা। এইটি হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতার নির্ণয়ের সূত্র। এখন আমরা উক্ত রেখা থেকে আমরা কিউডি অর্থাৎ DQ পেয়েছি, চাহিদার পরিবর্তনের পরিমাণ 6 মাইনাস 4 সমান 2, দামের পরিবর্তনের পরিমাণ DP 2 মাইনাস 3 সমান মাইনাস 1, মূল চাহিদা বা প্রাথমিক চাহিদা হচ্ছে কিউ সমান 4 এবং মূল দাম হচ্ছে P সমান 3। এভাবে আমরা
এই যে চাহিদা সমীকরণটি বের সরি চাহিদার স্থিতিস্থাপকতার যে সূত্রটি তা বের হয়েছে, এখন আমরা এই মানগুলো বসিয়ে দিয়েছি, অর্থাৎ ডিকিউ হচ্ছে 2 ডিভাইডেড বাই ডিপি হচ্ছে -1 ইনটু পি হচ্ছে 3 প্রাথমিক দাম এবং ডিভাইডেড বাই প্রাথমিক পরিমাণ হচ্ছে 4। এভাবে আমরা যদি সমাধান করি তাহলে দেখা যায় ইলাস্টিসিটি ডিমান্ডেড ইজ ইকাল টু -1.5। বিয়োগ চিহ্ন অবজ্ঞা করে বলা যায় কিউডি অর্থাৎ ইলাস্টিসিটি ডিমান্ড গ্রেটার দেন 1। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ময়মনসিংহ শিক্ষা বোর্ডের একটি প্রশ্নের সমাধান করব, যেখানে একটি উদ্দীপক দেওয়া আছে। সে উদ্দীপক থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে তা হচ্ছে যে একটি উদ্দীপকে কোনো দ্রব্যের দাম 25 টাকা হলে তখন যোগানের পরিমাণ 20,000 একক, দাম বেড়ে 30 টাকা হওয়ায় যোগান বেড়ে 24,000 একক হয়। এখান থেকে চাহিদা সমীকরণ গঠন করার জন্য আমরা প্রাথমিক চাহিদার পরিমাণ, প্রাথমিক যোগানের পরিমাণ, পরিবর্তিত যোগান এবং পরিবর্তিত দাম আমরা বের করে নিয়ে তারপরে চাহিদা সমীকরণে নির্ণয়ের যে সূত্র সেই সূত্রটির ক্ষেত্রে মানগুলো বসিয়ে দিলে আমাদের এক্স দ্রব্যের যোগান সমীকরণ নির্ণয় করা সম্ভব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, যোগান সমীকরণ নির্ণয়ের যে সূত্রটি সেই সূত্রটি লেখা হয়েছে, এখন আমরা সে মানগুলো বসিয়ে আমরা যোগান সমীকরণ নির্ণয় করতে পারি। তাহলে যে সূত্রটি কিউএস মাইনাস 20,000 যা প্রাথমিক যোগানের পরিমাণ এবং প্রাথমিক ডিভাইডেড বাই প্রাথমিক যোগানের পরিমাণ 20,000 মাইনাস 24,000 যা পরবর্তিত যোগানের পরিমাণ ডিভাইডেড বাই পি মাইনাস সমান সমান পি মাইনাস 25, 25 হচ্ছে প্রাথমিক দাম যা 25 টাকা, ডিভাইডেড বাই 25 মাইনাস 30, অর্থাৎ 25 টাকা হচ্ছে প্রাথমিক দাম এবং পরবর্তিত দাম হচ্ছে 30 টাকা। তাহলে পি ওয়ান মাইনাস পি টু অর্থাৎ 25 মাইনাস 30, পি টু হচ্ছে পরিবর্তিত দাম। এভাবে আমরা যদি সমাধান করি তাহলে আমাদের যোগান সমীকরণটি বের হয় কিউ এস ইজ ইকাল টু 800 পি। এটি হচ্ছে যোগান সমীকরণ। তাহলে আমাদের গ প্রশ্নের উত্তরে আমরা কিভাবে যোগান সমীকরণ নির্ণয় করতে পারি তা দেখানো হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, ঘ প্রশ্নে উদ্দীপকের আলোকে স্থিতিস্থাপকতা নির্ণয় করে দ্রব্যের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করতে বলা হয়েছে। আমরা পরবর্তী স্লাইডে সে বিষয়টির উত্তর দিচ্ছি, অর্থাৎ আমাদের যে উদ্দীপকটি সেই উদ্দীপকটি লেখা হয়েছে, এখান থেকে আমাদের যোগান স্থিতিস্থাপকতা বের করব। যোগান স্থিতিস্থাপকতার সূত্রটি লেখা হয়েছে ডিকিউ ডিভাইডেড বাই ডিপি ইনটু পি ডিভাইডেড বাই কিউ। এখন আমরা ডিকিউ হচ্ছে 24,000 মাইনাস 20,000 এবং পরিবর্তিত প্রাথমিক দাম হচ্ছে 25 এবং পরিবর্তিত দাম হচ্ছে 20, অর্থাৎ এক্ষেত্রে আমরা দামের পরিবর্তনের পরিমাণ অর্থাৎ বর্তমান দাম হচ্ছে 25 টাকা, পরিবর্তিত দাম পূর্ববর্তী দাম হচ্ছে 20 টাকা, 25 থেকে 20 বিয়োগ করে আমরা ডিপি বা দামের পরিবর্তনের পরিমাণ আমরা জানতে পারি। ডিভাইডেড ইনটু 25 হচ্ছে প্রাথমিক দাম যোগানের এবং ডিভাইডেড বাই 20,000 হচ্ছে প্রাথমিক যোগানের পরিমাণ। এভাবে সহজেই এই সূত্রটি মনে রাখলে এবং এই সূত্রের ক্ষেত্রে চাহিদার পরিবর্তনের পরিমাণ অথবা যোগানের পরিবর্তনের পরিমাণ, দামের পরিবর্তনের পরিমাণ এবং মূল দাম মূল চাহিদা বের করতে পারলে খুব সহজেই চাহিদার স্থিতিস্থাপকতা অথবা যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করা যায়। এভাবে আমরা যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারি। এক্ষেত্রে 24,000 মাইনাস 20,000 4,000 এবং 25 মাইনাস 20 হচ্ছে 5। এখন 25 ডিভাইডেড বাই 20,000, এখন আমাদের এখানে স্থিতিস্থাপকতা হচ্ছে 1, যোগানের স্থিতিস্থাপকতা হচ্ছে 1। কীভাবে 5 দিয়ে 25কে কাটাকাটি করলে 5 5 25 অর্থাৎ 5, 5 দিয়ে আবার 4,000কে গুণ করলে 20,000, তাহলে উপরে হয় 20,000 নিচেও 20,000, ফলে
এর মান আসে 1, সুতরাং উপরে 1, নিচে 1, সুতরাং এর স্থিতিস্থাপকতা, যোগানের স্থিতিস্থাপকতা হচ্ছে 1। এর অর্থ হচ্ছে যে হারে দাম পরিবর্তিত হয় ঠিক একই হারে যোগানের পরিবর্তন হয়ে থাকে, অর্থাৎ সেজন্য যোগানের স্থিতিস্থাপকতা হচ্ছে 1। শিক্ষার্থী বিন্দু একটু চেঞ্জ করে